হাই গাইস, আমি আজ ডয়রা কলার একটা রান্না আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, খুব সহজ পদ্ধতিতে ডয়রা কলাগুলো কেটে আমি ছোটো ছোটো আলু কেটে নিলাম। আমি এটাকে বানাবো কটা চিংড়ি মাছ দিয়ে, তাই আমি অল্প কটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে করলে সেটা দারুণ লাগে খেতে, তাই আমি চিংড়ি মাছগুলো কুটতে থাকছি। কোটা প্রায় হয়েও গেছে। তারপরে এইদিকে কড়াইতে আমি নুন হলুদ দিয়ে ডয়রা কলাগুলো একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি একটা ঝুড়িতে নামিয়ে নিয়েছি, জলটাকে ফেলে দিলাম। তারপরে আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল চাপিয়ে আমি ওটাকে একটু ভাজা ভাজা করব, মানে একটু লাল লাল হয়ে যাবে। তখন লাল লাল হয়ে গেলে আমি একটা থালাতে ওগুলোকে নামিয়ে নেব। তারপরে তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে ওতে শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা আর পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল হবে ভাজা ভাজা, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তারপরে চিংড়ি মাছগুলো ওতে দিয়ে দিয়েছি। দিয়ে ওটা নাড়াচাড়া করতে করতে আমি ডয়রা কলা সিদ্ধটা আমি দিয়ে দিলাম। দিয়ে ওটাকে বেশ নাড়াচাড়া করবো, কষবো, একটু কষতে হবে। কষতে কষতে ওর মধ্যে আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতন জলটা দিয়ে আমি ওটাকে রান্না হতে দেবো। রান্নাটা হয়ে গেলে আমি এই দিকে সর্ষে আর লঙ্কা বাটবো, আর মিক্সির থেকে আমার এই শিলনোড়াতে বাটলে বরঞ্চ ভালোই লাগে খেতে, তাই আমি একটু শিলনোড়াতে বেটে নিলাম সর্ষে আর লঙ্কা। এদিকে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি চিনি খাই না বলে তাই আমি একটু গুড় দিয়ে দিলাম ওর মধ্যে, আপনারাও দিতে পারেন গুড়। এদিকে রান্নাটা হচ্ছে, আলুগুলোকে দিয়ে দিলাম, রান্নাটা হচ্ছে। আর একটু রাঁধুনি ফোড়ন দিলে ওটা বেশ ভালো লাগে, বেশ টেস্ট হয়, সেই কারণে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। রাঁধুনিটা ফোড়ন দিয়ে ওটা রান্না হতে থাকবে। রান্নাটা হয়েও গেছে, আমি এবার নামিয়ে নিলাম, একটা গামলার মধ্যে ঢেলে দিয়েছি। কেমন হয়েছে দেখুন।